রামলাল ও তার স্ত্রী মমতার একটি ছেলে ছিল ওরা রাস্তায় জিনিসপত্র বিক্রি করেই সংসার চালাত আর ওখানেই একটি ফুটপাতের ঝুপড়িতে থাকত মমতা সন্তান সম্ভবা ছিল তাই সে ঝুপড়ির কাছে রাস্তাতে দাঁড়িয়ে গাড়িতে আসা যাওয়া করা লোকজনেদের জিনিসপত্র বিক্রি করত একদিন মমতা ব্রিজের কাছে লাল সিগনালটা অনেকক্ষণ ধরেই থাকে আর এর জন্য ওখানে ভিড়ও খুব হয় তাই আমি ভাবছি যে আজ ওখানে গিয়ে কিছুক্ষণ জিনিসপত্র বিক্রি করি সাবধানে যেও লাল সিগনাল বন্ধ হলেই গাড়িগুলো ছুটতে শুরু করে রামলাল ব্রিজের তলায় জিনিস বিক্রি করতে চলে গেল সাহেব এই দেখুন কত ভালো খেলনা আর বেলুন আপনার বাচ্চার জন্য নিয়ে যান এই যে ভাই এই পুতুলটার কত দাম কুড়ি টাকা মাত্র সাহেব কুড়ি টাকা দশ টাকায় হলে বলো না হলে থাক কিছুক্ষণের মধ্যেই লাল সিগনাল বন্ধ হয়ে গেল ঠিক আছে সাহেব আপনি দশ টাকাই দিন রামলাল দশ টাকায় পুতুলটি বিক্রি করে যেই পিছন ফিরে তাকালো অমনি একটি গাড়ি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল একের পর এক গাড়ি ওকে পিষে যেতে লাগলো আরও সেখানেই মারা গেল সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোক যে রামলালের সঙ্গেই জিনিস বিক্রি করছিল সে সঙ্গে সঙ্গেই মমতাকেই খবর দেয় না এ হতে পারে না এখন আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো তুমি আমাকে একা ফেলে কিভাবে চলে গেলে রাজুর বাবা বাবা তুমি আমাদের ছেড়ে চলে গেলে ফিরে এসো বাবা এরপর মমতা রাজুর হাত দিয়ে রামলালের মুখাগ্নি করালো স্বামীর মৃত্যুর পর মমতা একদম একা হয়ে গিয়েছিল এখন মমতা ছেলে রাজু এবং কুলের ছোট্ট সন্তানকে নিয়েই রাস্তায় জিনিসপত্র বিক্রি করত। একদিন রাজু আজ বাইরে খুব গরম তাই তুমি আজ লিলির সাথে বাড়িতেই থাকো কেমন আমি আজ কিছু বেলুন এবং কলম বিক্রি করে তোমাদের জন্য দুধ এবং রুটি নিয়ে আসব মমতা বেলুন এবং কলম বিক্রি করতে চলে গেল সাহেব এই পেনগুলো নিয়ে নিন না দশ টাকায় পাঁচটা পেন দয়া করে নিন না সাহেব মেম সাহেব বেলুনগুলো নিয়ে নিন না আমি তবে বাচ্চাদের জন্য খাবার কিনতে পারব মমতা বহু কষ্টে কিছু বেলুন বিক্রি করে বাচ্চাদের জন্য দুধ এবং রুটি কিনে নিয়ে এলো তখনই এক মহিলা ওর কাছে এসে বলল মমতা কালই আমাদের এই ঝুপড়ি খালি করতে হবে তাই তুইও অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নে আমি পাশের বস্তিতে একশো টাকা ভাড়ায় ঘর নিয়েছি এই খবরটাই তোকে দিতে এলাম হে ভগবান আমি এখন এই দুই বাচ্চাকে নিয়ে কোথায় যাব এখন আমি বাচ্চাদের থাকার ব্যবস্থা কিভাবে করব মমতা বাচ্চাদের নিয়ে একটি দোকানের সামনে বসে পড়ল তখনই সামনে থেকে আসা একটি অটোরিকশা রাস্তায় উল্টে গেলে একজন মহিলা তার ভিতর থেকে ছিটকে বাইরে পড়ে যায় এই দেখে মমতা সেখানে দৌড়ে গেল ও অটোওয়ালা দেখে চালাতে পারো না এখন এনাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলো এরপর মমতা বাচ্চাদের সঙ্গে নিয়ে ওই মহিলাকে ওই অটোতে তুলে হাসপাতালে নিয়ে গেল অটো ওদের হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে গেল রাজু ওই ভাইকে তাড়াতাড়ি ডেকে আনো মাসিমাকে নিয়ে ভেতরে যেতে হবে ডাক্তার ওই মহিলাকে দেখে বলল দেখুন ওনার স্পাইনাল কর্ডের হাড় ভেঙে গেছে ওনার কমপ্লিট বেডরেস্ট চাই আপনি ওনার ফ্যামিলি মেম্বারদের ডেকে দিন ডাক্তার বাবু আমি তো জানি না উনি কে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমি ওনাকে হাসপাতালে নিয়ে এসেছিলাম এখন জ্ঞান ফিরলেই জানা যাবে যে উনি কে এক দু ঘন্টার মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে প্রায় দু ঘন্টা পর ওই মহিলার জ্ঞান ফিরে এলো আর উনি ওনার সম্পর্কে বলতে লাগলেন আমার নাম রাজেশ্বরী দেবী জানি না অটোওয়ালাটা কিভাবে চালাচ্ছিল যার জন্য রাস্তায় অটোটা উল্টে গেল তারপরে আমার এইটুকুনি মনে আছে যে তুমি আমাকে হাসপাতালে আনার জন্য অটোতে ওঠালে তুমি আমায় বাঁচালে মা মাসিমা আপনার পিঠের হাড়ে চোট লেগেছে তাই আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে মা আমার স্বামী তো ব্যবসার কাজে শহরের বাইরে গেছে তুমি আমাকে একটা সাহায্য করবে তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে মা ডাক্তারবাবু আপনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন বিলটা আমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দেব মাসিমা আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার সঙ্গেই যাব মমতা রাজেশ্বরী দেবীকে অ্যাম্বুলেন্সে করে ওনার বাড়িতে নিয়ে এলো ওই সময় রাজেশ্বরী দেবীর একজনের সাহায্যের প্রয়োজন ছিল যা তিনি মমতার কাছ থেকে পেয়েছিলেন রাজেশ্বরী দেবী বাড়ি ফিরে তার স্বামী মহেন্দ্রনাথকে ফোনে সব কথা জানালেন মমতা আমি আমার স্বামীকে ফোন করে বলে দিয়েছি ও কালকে সকালের মধ্যেই ফিরে আসবে আজকে রাতটা তুমি এখানে থাকবে মা মমতা ওনার কথা শুনে কাঁদতে শুরু করল কি হলো মা মমতা হঠাৎ তুমি কাঁদছ কেন কোনো জোরাজুরি করব না তোমার যদি ইচ্ছে না হয় তুমি না করতে পারো মা আর তাছাড়া আজ তুমি আমার জন্য যা করলে সেটা অনেক বড় ব্যাপার মা মমতা রাজেশ্বরী দেবীকে তার কান্নার কারণ এবং তার জীবনের সমস্ত দুঃখের ঘটনা জানালো যা শুনে রাজেশ্বরীদেবীর চোখে জল চলে এলো আপনি এখন বলুন মাসিমা আমি কী করবো বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাব কিচ্ছু চিন্তা করো না মা দেখবে ভগবান সব ঠিক করে দেবেন দেখো ওই সামনে রান্নাঘর আছে তুমি রান্নাঘরে গিয়ে তোমাদের জন্য ও আমার জন্যে খাবার বানাও আজ তোমরা আমার জন্য সারাদিন না খেয়ে আছো তাই এবার গিয়ে খাবার বানাও মাসিমা আপনি আগে এই ওষুধটা খেয়ে নিন আর কিছু দরকার হলে আমাকে ডেকে দেবেন কেমন মমতা রাজেশ্বরী দেবী এবং রাজুকে খাবার দিল আর মেয়ে লিলির জন্য দুধ গরম করল পরের দিন মহেন্দ্রনাথ বাড়িতে এসে সমস্ত ঘটনা জানতে পারল সব শুনে উনি মমতাকে ধন্যবাদ জানালেন মা মমতা তুমি রাজেশ্বরীর জন্য যা করলে তাতে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব ধীরে ধীরে রাজেশ্বরী দেবী সুস্থ হয়ে উঠতে লাগলেন কারণ মমতা দিনরাত ওনার সেবা করত তাই এক মাসের মধ্যেই উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন মাসিমা এখন আপনি পুরোপুরি সুস্থ তাই এবারে আমার যাওয়া উচিত মাসিমা এই কদিনে আপনার ভালোবাসা পেয়ে আমি ধন্য আপনি আমার বাচ্চাদের এত খেয়াল রেখেছেন যার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব মা মমতা রাজু আমায় দিদা বলে ডাকছে ও কি সারা জীবন এই দিদার কাছে থাকতে পারে না বল না মা হ্যাঁ রে মা আমরা নিঃসন্তান কিন্তু রাজুয়াল লিলিকে দেখে আমাদের মনে দাদু দিদার ভালোবাসা জেগে উঠেছে আর তুই তো মা রাজেশ্বরীকে নিজের মায়ের মতো সেবা করেছিস এবার মেয়েকে কি করে আশ্রয়হীন করে দিই এই শুনে মমতার চোখে জল চলে এল কারণ একজন অসহায় যে আশ্রয় পেয়েছিল মমতা রাজেশ্বরী দেবীকে জড়িয়ে ধরল ওই দিনের পর থেকে মমতা মহেন্দ্রনাথের ব্যবসার কাজে সাহায্য করতে লাগল আর ছেলে মেয়েদেরও লেখাপড়া শিখিয়ে মানুষের মতো রিয়া তার মা বাবার সাথে আম্র হাতে থাকত ও পঞ্চম শ্রেণীতে পড়ত রিয়ার মা শান্তা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করত সে বাড়িতে বসে বসেই পাড়ার প্রতিবেশীদের কাপড় জামা সেলাই করে দিত পাড়ার মহিলারা শান্তার থেকে কিছু না কিছু সেলাই করাত শান্তা যখন বাড়ির কাজ করত তখন রিয়াও তাকে সাহায্য করত তখন শান্তা ওকে পড়তে বসতে বলে নিজেই একা বাড়ির সব কাজ করত বাড়ির কাজ সেরে শান্তা আবার সেলাইয়ের কাজে বসে পড়ত কখনো কখনও মাঝরাত অব্দিও কাজ চলত দারিদ্রতার জন্য শান্তাকে অনেকটাই কাজ করতে হতো। শান্তার স্বামী নিরঞ্জনের মদ খাবার বদভ্যাস ছিল ও কোনো কাজ করত না শান্তা পরিশ্রম করে যা উপার্জন করত নিরঞ্জন তা ছিনিয়ে নিয়ে চলে যেত এই টাকাগুলো আমায় দে বলছি শান্তা জানত টাকা দেখলে ওর স্বামী সব টাকা ছিনিয়ে নিয়ে চলে যাবে তাই শান্তা একটি মাটির ভাঁড় এনে রেখেছিল যার মধ্যে ও নিরঞ্জনকে লুকিয়ে কিছু টাকা রোজ জমিয়ে রাখত সান্তার এটা নিয়ম ছিল যে রোজ কিছু টাকা মাটির ভাড়ে জমিয়ে রাখতেই হবে একদিন রিয়া মাকে বলল মা তুমি রোজেই মাটির ভারে কেন পয়সা রাখো পয়সা তো খরচ করার জন্যই মা রিয়া মা আমার সব পয়সা খরচা করতে নেই কিছু পয়সা আমাদের জমিয়ে রাখতে হয় যা আমাদের বিপদের দিনে কাজে লাগে বুঝলে মা আমার আচ্ছা তবে এই কথা মা খেলতে যায়। ঠিক আছে মা যাও কিন্তু বাবা আসার আগে কিন্তু চলে এসো না হলে যে বকবে এরপরে রিয়া খেলতে চলে গেল শান্তাও কিছু টাকা ভারে জমিয়ে রেখে ওটাকে লুকিয়ে রাখল এরই মধ্যে নিরঞ্জন চলে আসে ও নেশার ঘোরে শান্তার থেকে খাবার চায় শান্তাওকে খাবার দিলে ও রেগে গিয়ে বলে এটা তুই কি বানিয়েছিস হ্যাঁ ডালে আছে নুন আছে লঙ্কা দে কি বিচ্ছিরি খাবার বানিয়েছিস এটা কি মানুষে গায় নিয়ে যা আমার সামনে থেকে আর তোর সেলাইয়ের পয়সাটা কিন্তু এখনো পেলাম না আমি পয়সা দে বলছি তাড়াতাড়ি পয়সা দে দরকার আছে আমার তোমার ভাই পড়ি দয়া করে তুমি ওই বাসকে রাখা পয়সাগুলো নিও না ওগুলো আমি চাল ডাল কেনার জন্য রেখেছি ওগুলো ছাড়া ঘরে তো আর কোনো টাকা নেই নিরঞ্জন শান্তার কোনো কথাই শুনল না ও ওকে এক ধাক্কা মেরে বাক্স থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এরই মধ্যে রিয়া খেলা থেকে ফিরে মাকে ওই অবস্থায় দেখে কাঁদতে থাকে ওকে চুপ করায় এইভাবেই কিছুদিন কেটে গেল শান্তা আগের মতোই সেলাইয়ের কাজ চালিয়ে যেতে লাগল আর নিরঞ্জনের এই বদভ্যাস দিন দিন বাড়তেই লাগল আজকাল তো ও জুয়া খেলাও শুরু করলো ঘরের জিনিসপত্র সব বেচে দিয়ে ওই টাকা দিয়ে জুয়া খেলতে লাগল একদিন মা আমার পায়েস খেতে খুব ইচ্ছে করছে একটু বানাও না ঠিক আছে মা তুই বাড়িতে থাক আমি দোকান থেকে চাল ও দুধ নিয়ে আসছি এসে তোমাকে পায়েস রেঁধে দেব কেমন ঠিক আছে মা আমি ঘরের খেয়াল রাখছি সান্তা রিয়ার জন্য পায়েস বানানোর জিনিস আনতে বাজারে চলে গেল তখন কিছু লোক ওদের বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র সব ভাঙতে আরম্ভ করল শান্তা ঘরে ঢুকে এসব দেখে খুব ভয় পেয়ে গেল ওর হাত থেকে সব জিনিসপত্র মেঝেতে পড়ে যায় ও চিৎকার করে ওদেরকে বলে যে কি করছো তোমরা রিয়াও কেঁদে বলছিল যে আমাদের জিনিস তোমরা কেন ফেলছ কিন্তু ওরা কারোর কোনো কথাই শুনল না ভাঙচুর করতেই থাকল ওদের মধ্যে থেকে একজন বলল এই শোন তোর স্বামী এই বাড়িটা আমাদের শেঠজিকে বিক্রি করে দিয়েছে এবার বেশি নাটক না করে বাড়িটা ছেড়ে বেরিয়ে যা কোথায় যাবি ওসব আমি জানি না আমাদের অজান্তে উনি এই বাড়িটা কি করে বিক্রি করলো আপনারা আমাদের এইভাবে বের করতে পারেন না আমরা এখন কোথায় যাব মা এই লোকগুলো আমাদের সব জিনিসপত্র ভেঙে দিচ্ছে আমার পুতুলটাও ভেঙে দিল যা তোমরা এখান থেকে এটা তো আমাদের বাড়ি মে এখন এই বাড়ি আর তোদের নয় চুপচাপ যা তো এখান থেকে শান্তা আর রিয়া সারা রাত ঘরের বন্ধ দরজার পাশে বসে থাকল শান্তা ঘরের ভাঙা জিনিসপত্রগুলো জড়ো করে রাখছিল ঠিক তখনই নিরঞ্জন সেখানে টলতে টলতে এলো এই দেখে শান্তা ওকে জিজ্ঞাসা করলো আপনি বাড়িটা বিক্রি করে দিলেন আমাদের একবার বললেন না পর্যন্ত এখন আমরা কোথায় থাকবো আপনি আপনি কি করলেন এই বাড়িটা আমার ছিল বুঝলি আমি বিক্রি করে দিয়েছি তুই তো আর নিয়ে আসিস নি তোর বাপের বাড়ি থেকে মাথায় করে আমার টাকার দরকার ছিল তাই আমি বিক্রি করে দিয়েছি হুম সব পয়সা নষ্ট করে দিয়েছি গেলে কি করবি তুই বল এখন কান্নাকাটি বন্ধ করে জিনিসপত্র গুছিয়ে নে আমার বন্ধু মোহন একটা ভাড়ার ঘর ঠিক করেছে আজ থেকে আমরা ওখানেই থাকব শান্তা বেচারি আর কি করবে রিয়ার অসহায় মুখটা দেখে ওর খুব কষ্ট হচ্ছিল রিয়া খিদের জ্বালায় কষ্ট পাচ্ছিল শান্তা ভেবেছিল আজ ওকে পায়েস রেধে খাওয়াবে কিন্তু সেটা আর হল না এই দারিদ্রতা এবং অসহায়তা ওদের জীবনে যেন দুঃখের পাহাড় হয়ে দাঁড়িয়েছিল রিয়ার কথা ভেবে শান্তা তখনকার মতো চুপ থাকলেও ওর হৃদয়টা পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল কারণ যে বাড়িতে ও বিয়ের পরে এসেছিল সেই বাড়িটাই ওদের হাতছাড়া হয়ে গেল নিরঞ্জন ওদের নিয়ে একটি ভাড়ার ঘরে চলে এলো এইভাবেই কিছুদিন কেটে গেল ভাড়ার ঘরে গিয়েও শান্তা আবার তার সেলাইয়ের কাজটি শুরু করে দিল ওখানকার কিছু পরিচিত লোকজন ওর কাছ থেকে সেলাইয়ের কাজ করাতো এখন সংসারের খরচ আর রিয়ার পড়াশোনার খরচ ছাড়াও ঘর ভাড়ার পয়সাটাও শান্তাকেই দিতে হতো সময়ের সাথে সাথে সেই ছোট্ট রিয়া আজ সুন্দর ও বুদ্ধিমতী মেয়ে হয়ে উঠল কিন্তু দারিদ্রের জন্য রিয়া বেশি দূর পড়াশোনা করতে পারল না এখনও ঘরেই মায়ের কাজে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে সান্তার নজরও দুর্বল হয়ে গেল রিয়া মাকে বেশি কাজ করতে বারণ করলেও অভাবের শান্তাকে কাজ করতেই হতো শান্তা নিজের সামর্থ্যের চেয়েও বেশি কাজ করত তাই ধীরে ধীরে ও অসুস্থ হয়ে পড়ল আর নিরঞ্জন তো সারাদিন বাড়িতেই থাকতো না শান্তা অসুস্থ হয়ে পড়াতে রিয়া সারাদিন মায়ের সেবা যত্ন করত শান্তার এখন একটাই চিন্তা যে কি করে মেয়ের বিয়ে দেবে সে এই ভেবেই দিন কাটাচ্ছিল একদিন আরে কাঁদা দিদি তুমি অনেকদিন পরে এলে যে যা তোমার কথাই ভাবছিলাম ভালোই হলো। হ্যাঁ শান্তা কদিন ধরে আমিও ভাবছিলাম তোমার সাথে দেখা করব গতকাল ফিরেই শুনলাম তুমি নাকি বাড়ি বিক্রি করে এখানে ভাড়া বাড়িতে রয়েছ আমি তো বহুদিন ধরে এখানে ছিলাম না তাই তোমার কোনো খোঁজ খবরও নিতে পারিনি কি হয়েছে শান্তা তোমাকে অসুস্থ দেখাচ্ছে কেন কিছু না কান্তা দিদি ওই সামান্য কাশি ও নিজে থেকেই সেরে যাবে রিয়া ও রিয়া কান্তা দিদি এসছে ওনার জন্য একটু চা আন না মা আরে শান্তা তোমার মেয়ে রিয়া তো অনেক বড় হয়ে গেছে সেই ছোট্টটি দেখেছিলাম ওর বিয়ের কথাবার্তা হচ্ছে কি না খান্তা দিদি আমরা তো বড় গরিব কোথায় ছেলে পাবো বলো এখন এখন আমার একটাই চিন্তা মেয়েটাকে কি করে বিয়ে দেবো মেয়েটার একটা ভালো বিয়ে হয়ে গেলে তবেই আমার নিশ্চিন্ত আর দিদি তুমি তুমি তো সবই জানো ওর বাবা তো একই রকম রয়ে গেছে কোনো পরিবর্তন হয়নি তার তুমি যদি বলো তাহলে আমার কাছে কিন্তু একটা ছেলে আছে যার একটি ভালো মেয়ে চাই রিয়াকে দেখলে ওদের ঠিক পছন্দ হয়ে যাবে ছেলে কাপড়ের দোকানে কাজ করে কোনো বাজে নেশা নেই শুধু ঘরোয়া মেয়ে হলেই চলবে কান্তা দিদি তুমি সব কথা পাকা করে ফেলো আমার মেয়ের যদি বিয়ে হয়ে যায় আমি তাহলে নিশ্চিন্তে মরতে পারবো মা তুমি এমন কথা বলো না কান্তাবাসী বোঝাও না মাকে মা সব সময় মরার কথা বলে কান্তার কথায় পাত্রপক্ষ রিয়াকে দেখতে এলে ওদের পছন্দ হয়ে যায় এবং ওরা বিয়ের জন্য রাজি হয় রিয়ার সম্বন্ধ পাকা হওয়াতে শান্তা খুব খুশি হয় ওর চোখে মুখে যেন প্রশান্তির ছাপ দেখা যায় কিন্তু ডাক্তার বারণ করা সত্ত্বেও শান্তা কাপড় সেলাইয়ের কাজ করতেই থাকে মেয়ের বিয়ের টাকা জোগাড়ের জন্য শান্তা এখন বেশি করে কাজ করতে শুরু করল একদিন সেলাই মেশিন চালাতে চালাতে শান্তা হঠাৎ অজ্ঞান হয়ে যায় ডক্টর চেক আপ করে রিয়াকে বলল অতিরিক্ত পরিশ্রম এবং দুর্বলতার কারণে শান্তার হার্ট অ্যাটাক হয়েছে তাই এখন আর উনি বেঁচে নেই ডাক্তারের মুখে এই কথা শুনে রিয়ার মাথায় যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল মায়ের মৃতদেহের পাশে বসে ও মা মা বলে কাঁদতে লাগল মা তুমি কোথায় চলে গেলে মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা এখন আমি কার জন্য বাঁচবো মা না মা তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না মা তোমাকে ছাড়া আমি যে পৃথিবীতে একা হয়ে যাব মা মা দেখো আমার কিছুদিন পরেই তো বিয়ে মা তুমি না থাকলে আমার বিয়ে কে দেবে মা তুমি ফিরে এসো তখন রিয়ার মাথায় কেউ একজন যেন হাত রাখলো তিনি আর কেউই নন ওর বাবা নিরঞ্জন রিয়া কাঁদতে কাঁদতে ওকে বলল। বাবা দেখো না মা আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেল শান্তা আমায় ক্ষমা করে দাও শান্তা আজ আমার জন্যই তোমার এই দশা হলো আমার মদ আর জুয়ার নেশা তোমাকে দরিদ্রের মতো বাঁচতে বাধ্য করেছে তুমি সারাটা জীবন দিন রাত কষ্ট করে উপার্জন করতে আর আমি সেই টাকাগুলো আর জুয়ার পেছনে খরচা করতাম শান্তা আমি আজ তোমায় কথা দিচ্ছি আমি আর কোনো দিনও মত চোবো না মারিয়া পারলে তুই তোর এই অপরাধী বাবাকে ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস নিরঞ্জন নিজের ভুল বুঝতে পারলো শান্তার উপর করা সব অত্যাচারের কথা মনে করে ও কাঁদতে লাগল তখনই কান্তা শান্তার মৃত্যুর খবর শুনে রিয়ার সঙ্গে দেখা করতে আসে ও নিরঞ্জনকে রিয়ার সম্বন্ধের ব্যাপারে বলে আরও এটাও বলে যে রিয়ার বিয়েটাই শান্তার শেষ ইচ্ছে ছিল নিরঞ্জন পাত্রপক্ষকে বিয়ের দিন ঠিক করার কথা বলে তো দিল কিন্তু ও চিন্তায় পড়ে গেল যে কীভাবে ও বিয়ের সমস্ত জোগাড় করবে কারণ ও তো সমস্ত টাকা পয়সা মদ আর জুয়ার পিছনেই খরচ করে ফেলেছিল তখনই রিয়া মায়ের সেই মাটির ভারটি হাতে করে নিয়ে ওখানে আসে রিয়া সেই মাটির ভারটি ওর বাবার হাতে তুলে দিয়ে বলল বাবা এটা মায়ের মাটির ভার যেটা মা সবসময় সামলে রাখত মৃত্যুর কিছুদিন আগে মা এটা আমাকে দিয়ে বলেছিল আমি যেন এটা আমার বিয়ের সময় ভাঙে শান্তার দেওয়া ভার যদি তোমার মা তোমাকে এটা দিয়ে থাকে তবে তুমি এটা নিজের হাতেই ভাঙো মা এরপর রিয়া নিজের হাতেই মাটির ভাঁড়টি ভেঙে ফেলল ভারটি ভাঙার পরে ওর মধ্যে থেকে অনেক টাকা পয়সা আর শান্তার হাতে লেখা একটি চিঠিও পাওয়া যায় যাতে লেখা ছিল এই টাকা রিয়ার বিয়ের জন্যে এই চিঠিটি পড়ে নিরঞ্জন ও রিয়া দুজনেই খুব জোরে জোরে কাঁদতে লাগল এরপরে নিরঞ্জন ওই ভাড়ের টাকা দিয়ে রিয়ার বিয়ের ব্যবস্থা করে ফেলল বিয়ের পর রিয়া শ্বশুরবাড়িতে গিয়ে সুখে সংসার করতে লাগলো বেস্ট হ্যালো ফ্রেন্ডস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অগ্রকো এই ভিডিও পছন্দ আয়া হয় তো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে এই ভিডিও পর और हाँ शेयर करना भी ना भूले और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट प्लीज <laughs> <laughs> <laughs>